ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে কোনোদিন কোনো সরকারি সুবিধা নেননি বলে দাবি করেছেন ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড শুনানির সময় 17 সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে এ দাবি করেন তিনি। রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় শ্যামল দত্ত আওয়ামী লীগ সরকারের থেকে অনেক সুবিধা নিয়েছেন, দালালি করেছেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে উস্কানি দিয়েছেন। এই কারণে এই হত্যার দায় তিনি অস্বীকার করতে পারেন না। এ সময় শ্যামল দত্ত আদালতকে বলেন তিনি একজন পেশাদার সাংবাদিক, কোনোদিন কোনো সরকারি সুবিধা নেননি, কোনো ফ্লট নেননি। তিনি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক, সেই সঙ্গে সম্পাদক পরিষদের ভাইস প্রেসিডেন্ট। সরকারের নির্দেশনায় আছে সাংবাদিককে গ্রেপ্তার না করা, তারপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। রাজধানীর ভাষানটেক এলাকায় মোহাম্মদ ফজলুর নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শ্যামল দত্তকে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে পুলিশ। এই সময় তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে বিএনপি পন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী শ্যামল দত্তের উদ্দেশ্যে বলেন আদালতে ভোরের কাগজের এই সম্পাদক বলেছেন তিনি নির্দোষ, তাহলে তিনি কেন দাড়ি কাটলেন, তিনি পরিচয় গোপন করে পালাতে চেয়েছিলেন কেন, মোজাম্মেল হক বাবুর সঙ্গেই বা কেন পালাতে গেলেন। বিএনপির আইনজীবী নেতা আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো সাংবাদিককে যেতে দেওয়া হয়নি। শ্যামল দত্ত নির্ধারণ করে দিয়েছেন কে কে সাবেক প্রধানমন্ত্রীর কাছে যাবেন। তিনি শেখ হাসিনার চামচামি করেছেন, দালালি করেছেন, সুবিধা নিয়েছেন, বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানে মদদ দিয়েছেন। এর আগে 16 সেপ্টেম্বর ভোর 6টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইচপাড়া ও পোড়াকান্দুরিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে শ্যামল দত্ত ও মোজাম্মেল হককে আটক করেন স্থানীয়রা। এরপর তাদের ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।